তাজ সুলেমানি রহস্যময় জাদুই কিতাব, কুরআনের মহাশক্তি সম্পন্ন গ্রন্থ, যার অলৌকিকতা বলে শেষ করা যায় না, এমন কোনো সমস্যা নেই যার সমাধান কুরআনে নেই। আজ এই অলৌকিক কিতাব সম্পর্কে বলবো। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইউটিউব ও ফেসবুকে কিছু প্রতারক মানুষকে কোরআনিক চিকিৎসার নামে ধোঁকা দিচ্ছে এবং তাদের থেকে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। বস্তুত তারা কখনোই কিতাব দেখাতে পারে না, থাকলে না দেখাবে, যা পাচ্ছে তাই নিয়ে ভিডিও বানিয়ে ফেলছে। কিতাব ব্যতীত কোনো মন করা আমলে কেউ উপকার পাবে না, তাই আমি সবসময় কিতাব থেকে পরীক্ষিত আমলগুলোই আপনাদের সামনে তুলে ধরি, যাতে অবশ্যই মানুষ এটি থেকে উপকৃত হয়। এই তাজ সুলেমানি প্রাচীন কিতাবটি বহু পুরনো। যখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত একত্রে ছিল, সেই 200 বছর আগে, সেই সময়কার একটি প্রাচীন কিতাব তাজ সুলেমানি, যা সেই সময় আলোড়ন সৃষ্টি করেছিল। কিতাবটি বর্তমানে হাতে গোনা কিছু মানুষের কাছেই আছে। এই কিতাবের অলৌকিক ক্ষমতা বলে শেষ করা যাবে না। কিভাবে বশীকরণ করতে হয়? প্রিয় দর্শক, বশীকরণটা অবশ্যই শরীয়ত মোতাবেক জায়েজ কাজে ব্যবহার করতে হবে। কিভাবে শরীরকে বন্ধ করতে হয়, জিনকে হাজির করে অসাধ্য সাধন করতে হয়, বাড়িকে কিভাবে বন্ধ করা যায়, জিন ছাড়ানো, শত্রুকে শাস্তি দান, বেসুমার রিজিক লাভ, শত্রুকে বন্ধুতে পরিণত করা, দুইজনের মাঝে শরীয়ত মোতাবেক শত্রুতার সৃষ্টি করা, এই সব কিছুই এই কিতাবে বর্তমান। এই কিতাব দিয়ে সব কাজই করা সম্ভব। এছাড়া মুমূর্ষ সাপে কাটা রোগীকে সেন্সলেস অবস্থা থেকে কিভাবে সুস্থ করা যায়, এমন অসংখ্য আমলের দ্বারা পরিপূর্ণ এই গ্রন্থটি, যার একটি আমলও কখনোই বিফলে যেতে পারে না। কোরআনের মহাশক্তি সম্পন্ন আয়াত ও দোয়া দিয়ে ভরপুর এই তাজ সুলেমানি রহস্যময় কিতাব। কিভাবে অবিবাহিত মেয়ের বিবাহের পয়গামের ব্যবস্থা করা যায়, জিনকে কিভাবে বন্দী করা যায়, জিনকে কিভাবে জবাই করতে হয়, এমনকি জিনকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা যায়, এই জিন থেকে মুক্তির এক রহস্যময় কিতাবও এই তাজ সুলেমানি, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই কিতাবে কত গুরুত্বপূর্ণ কোরআনিক তাবিজ এবং দোয়া রয়েছে। এই দোয়াগুলোর আমল কখনোই বিফলে যাবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোরআনের আমলগুলো কখনো বিফলে যায় না, কারণ মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা বনি ইসরাইলের 82 নং আয়াতে ইরশাদ ফরমান, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফায়ু ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ্জালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ এই কিতাবে এমন বিষয় নাজিল করি যাতে মুমিনদের জন্য শিফা অর্থাৎ রোগ মুক্তি এবং রহমত রয়েছে। বস্তুত এটা জালিমদের জন্য ক্ষতি বয়ে আনে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশটুকুতে বলেছেন, ওয়ালা ইয়াজিদুজ্জালিমিনা ইল্লা খাসারা, এটা জালিমদের জন্য ক্ষতি বয়ে আনে। প্রিয় দর্শক, এছাড়া কোরআনে কারিমের অন্য স্থানে বর্ণিত হয়েছে, লাউ আনজালনা হাউজাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি যদি এই কোরআন আসমানে অবতীর্ণ করতাম, তবে আসমান সমূহ ধ্বংস হয়ে যেত। আমি যদি এই কোরআন পাহাড়ে অবতীর্ণ করতাম,
তবে পাহাড় বিদীর্ণ হয়ে যেত। আমি এই নিদর্শনগুলো মানুষের সামনে এই জন্য পেশ করি যাতে তারা চিন্তা ভাবনা করে। প্রিয় দর্শক, এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে কুরআনে অসীম শক্তি সম্পন্ন আয়াত এবং দোয়াগুলোর আমল কখনোই বিফলে যেতে পারে না। প্রিয় দর্শক, এই কিতাব তুলনামূলক ছোট একটি কিতাব, আলহামদুলিল্লাহ এর থেকেও বড় অসংখ্য কিতাব, অসংখ্য প্রাচীন কিতাব আমার কাছে বিদ্যমান। কিতাবগুলোর কোরআনি আশ্চর্য ক্ষমতা যতই আপনি দেখবেন, মহান আল্লাহর সামনে আপনার মাথা ততই নত হতে থাকবে। প্রিয় দর্শক, কিতাবগুলো দেখাবার উদ্দেশ্য একটাই, যে আমি কোন কিতাবগুলো থেকে আপনাদের জন্য আমল দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমি কখনোই মন করা কোনো আমল দেই না। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।